ভ্রমণপ্রিয়াসী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি সিটি অফ জয় কলকাতায়। সেই কলকাতা, বয়োজ্যেষ্ঠদের স্মৃতিগাথায়, ইতিহাসের পাতায় পাতায় কত শুনেছি, কত পড়েছি এই কলকাতার রূপকথা। চলুন চেনা অচেনা কলকাতাটাকে নতুন করে চিনি। ক্রমবর্ধিষ্ণু কলকাতা এখন ভারতের দ্বিতীয় বৃহত্তম মহানগর। 15 মিলিয়ন নগরবাসীর শহর বুকে ধরে আছে অতীত বর্তমানের হরেক রকম জাদু। ১৭৭২ থেকে একটানা 139 বছর ব্রিটিশ ইন্ডিয়ার রাজধানী শহর ছিল এই কলকাতা। 300 বছরের পুরনো এই শহর আধুনিক শিক্ষা, শিল্প, বিজ্ঞান, সংস্কৃতি ও রাজনীতির প্রাণকেন্দ্র হিসেবে সভ্যতার আলো বিলিয়েছে ভারতবর্ষে। সুতানুটি গ্রামের কথা মনে আছে নিশ্চয়ই, সেই যে 1690 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জব চার্ণু কেলেন অজসেই পাড়াগাঁয়ে। পরে সেই সুতানুটিতে গোড়াপত্তন হল প্রেসিডেন্সি সিটি কলকাতার। কথা কিন্তু বলছি সেই সুতানুটিতে দাঁড়িয়েই। হ্যাঁ, সেদিনের সুতানুটি আজকের মানিকতলা। পেরিয়ে গেছে অনেক সময়, বদলে গেছে অনেক কিছু, কিন্তু এই মানিকতলা বুকে এখনো ধরে রেখেছে ব্রিটিশ আমলের পুরনো সেই ঐশ্বর্য। পশ্চিমা ঘরানার ঘরবাড়ি আর জালের মতো বিন্যস্ত ছোট ছোট সরু অলিগলি, এখানে এলে আপনি ফিরে যাবেন কয়েক শতাব্দী আগের ইংরেজ জমানায়। পশ্চিমবঙ্গ রাজ্যের এই রাজধানী শহরে পুরনো নতুন অলিগলি রাস্তায় বর্ণাঢ্য অতীত কথা কয় দারুণ গরিমায়। এই কলকাতা শহরের প্রায় সব জায়গাতেই চোখে পড়বে মহামনীষীদের মনুমেন্ট। লড়াকু বাঙালির সবচেয়ে সাহসী অগ্রনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বাধীনতার মরণপণ সংগ্রামে পৃথিবী কাঁপিয়েছেন ব্রিটিশ জমানায়। ভারত ছাড়ো আন্দোলনে শরিক 73 বছর বয়সী বিপ্লবী মাতঙ্গিনী হাজরা 1942-এ মিছিলের অগ্রভাগে থেকে বুকে নিয়েছিলেন ব্রিটিশ পুলিশের গুলি। আজাদ হিন্দ ফৌজের এই শহীদ স্মৃতিস্তম্ভ মনে করিয়ে দেয় বিনা রক্তে আসেনি স্বাধীনতা। স্বাধীনতার সুফল জনে জনে পৌঁছে দিতে গিয়ে প্রাণ দিয়েছেন যেসব পুলিশ, তাদেরই স্মরণে আনত এই পুলিশ মেমোরিয়াল। এই অ্যাংলো ইন্ডিয়ান ওয়ার মেমোরিয়াল বুকে ধরে আছে 1914 সালের প্রথম বিশ্বযুদ্ধে প্রাণ দেয়া শহীদদের স্মৃতি। আকাশবাণী কলকাতা 1971-এর মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান সম্প্রচারে ঐতিহাসিক ভূমিকা রেখেছে এই ভবন। বাংলাদেশের মুক্তিকামী জনতার প্রতি সংহতি জানিয়ে আকাশবাণী আকাশে বাতাসে ছড়িয়েছে যুদ্ধের দামামা, উজ্জীবিত করেছে কোটি প্রাণ, গতি এনেছে মুক্তির যুদ্ধে। কলকাতার রাস্তায় দুটি বাহন ঐতিহ্যের দুটি বিলাই নিত্যদিন, একটি অ্যাম্বাসাডর গাড়ি, অন্যটি ট্রাম। পুরো ভারতে এখন শুধু কলকাতাতেই ট্রাম চলে। জনপ্রিয়, আরামদায়ক, পরিবেশবান্ধব, ধীরগতির এই বৈদ্যুতিক সরীসৃপ যাত্রী বইছে 139 বছর ধরে।
একদিকে অন্তর্গত সৌন্দর্য, অন্যদিকে আরাধনার দ্যুতি, দুয়ে মিলে দারুণ রাজকীয় জ্যোতি এই বিড়লা টেম্পলের ভেতরে বাইরে। কলকাতার বালিগঞ্জে বিখ্যাত বিড়লা পরিবারের গড়া এই দেবালয় ভারতের সবচেয়ে সুন্দর মন্দিরগুলোর একটি। 44 কাঠা জমির ওপরে গড়ে তোলা বিশাল এই টেম্পল দেখতে অনেকটা ভুবনেশ্বর লক্ষ্মীনারায়ণ টেম্পলের মতো। এই মন্দিরে অধিষ্ঠান কৃষ্ণ এবং রাধার, ঠাঁই মিলেছে শিব এবং দুর্গারও। স্যান্ডস্টোন ও শ্বেতপাথর দিয়ে 22 বছরে গড়াই মন্দির বুকে ধরেছে শ্বেতপাথরের খোদাই কাজ আর রাজস্থানী স্থাপত্যশৈলীর দারুণ মিশেল। দূর দূরান্ত থেকে হাজারো ভক্তজন প্রতিদিন এ মন্দিরে আসেন হৃদয়ের অর্ঘ্য নিবেদন করতে। নিরাপত্তার খাতিরে এই মন্দিরের ভেতরে ছবি তোলা একেবারেই নিষেধ। এসপ্ল্যানেড সংলগ্ন এই যে মিনার আগে ছিল অক্টারোলোনি মনুমেন্ট, এখন শহীদ মিনার। আকাশছোঁয়া এই শহীদ মিনার নগরবাসীকে নিত্য মনে করিয়ে দেয় ভারতকে স্বাধীনতা এনে দেয়া আত্মত্যাগী সৈনিকদের অমর স্মৃতি। মিনারের ওপর দিকটায় দুটো ব্যালকনি, সর্পিল সিঁড়ি 198টি ধাপ পেরোলে প্রথম ব্যালকনি, আরও 25 ধাপ উঠলে দ্বিতীয়টি। ১৫৮ ফুট উঁচু এই মিনার দেখতে কিছুটা দিল্লির কুতুব মিনারের মতো। উন্নয়ন সহ নানান নিরিখে কলকাতা এখন ভারতের সেরা 4টি মেট্রোপলিটন শহরের একটি। আপন ইতিহাস ও ঐতিহ্য অক্ষুণ্ণ রেখেই দিন দিন আরও বেশি আধুনিক হয়ে উঠছে বর্ধিষ্ণু এই শহর। বিখ্যাত রাজভবনের এই ফটক পেরোনো মানা, ভেতরে থাকেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। কলকাতার পাশ্চাত্য স্থাপত্যশৈলীতে গড়া প্রাচীন ভবনগুলোর অনেকগুলো এখন হেরিটেজ বিল্ডিং। হেরিটেজ বিল্ডিং পৌরভবনের সামনে দাঁড়িয়ে খ্যাতনামা ব্যারিস্টার এবং স্বাধীনতা সংগ্রামী শরৎচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসুর বড় ভাই তিনি। বিবাদীবাগের দর্শনীয় এই জিপিও ভবন মহানগরীর ডাক ব্যবস্থার প্রাণকেন্দ্র। জিপিওর অদূরেই বিখ্যাত রাইটার্স বিল্ডিং। 1706 সালে এই ভবন তৈরি হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাইটার বা করণিকদের জন্য। মহাকরণ নামের লাল এই ভবন এখন মুখ্যমন্ত্রীর সচিবালয়। প্রায় 10 একর জায়গা জুড়ে মহাকরণের কর্মযজ্ঞ পরিচালিত হয়েছে 13টি বহুতল ভবনে। ব্রিটিশ রাজ ঘোষিত ভারতের প্রথম পার্লামেন্টারি অ্যাক্টের অধীনে ঐতিহাসিক এই ভবনেই বসেছিল ভারতবর্ষের প্রথম সুপ্রিম কোর্ট। কোর্টের সামনেই দাঁড়িয়ে চট্টগ্রাম বিদ্রোহের নায়ক মাস্টারদা সূর্য সেন। আকর্ষণীয় এই কোর্ট বিল্ডিং নিও গথিক স্থাপত্যশৈলীতে গড়া কলকাতার একমাত্র মনুমেন্টাল বিল্ডিং। বেলজিয়ামের স্ট্যান্ড হাউসের অনুকরণে স্থপতি ওয়াল্টার গ্র্যানভিলের নকশায় 1872 সালে তৈরি হওয়া অনন্য এই ভবন কলকাতার অন্যতম হেরিটেজ বিল্ডিং।
টাউন হল নামের এই হেরিটেজ বিল্ডিংটি আরও পুরনো, 1813 সালে তৈরি। এটির নির্মাণ শৈলী রোমান ডরিক ঘরানার। শহরের প্রাণকেন্দ্র ছাড়িয়ে যাচ্ছে এখন উত্তর পশ্চিমে, সেই বাড়িতে যেখানে না গেলে কলকাতা আসাটাই মাটি, জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। এক ঝাঁক কৃতি মানুষ বেড়ে উঠেছেন ঐতিহাসিক এই বাড়িতে, সৃষ্টি সুখের উল্লাসে মেতে ইতিবাচক অবদান রেখেছেন সাহিত্যে, শিল্পে, সংস্কৃতিতে, সমাজ চেতনায়। ভাবতে গেলে আসলে অবাক লাগে একজন মানুষের কি অসম্ভব ক্ষমতা, প্রায় 150 বছর ধরে শত শত কোটি মানুষকে মন্ত্রমুগ্ধ করে রেখেছেন কি এক জাদুর টানে। আর রবি নামের সেই জাদুকর এককালে ছিলেন এই বাড়িতেই, এখনো আছেন স্মারকে, স্মৃতিপটে, বাঙালি জীবনের পরতে পরতে। বলাই বাহুল্য, নোবেল বিজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুরবাড়ির সবচেয়ে কৃতি পুরুষ। বিস্ময়কর প্রতিভার দারুণ দ্যুতিতে তিনি কলকাতা ও বাঙালি সংস্কৃতিকে উদ্ভাসিত করেছেন বিশ্বসভায়। এই গাড়িটি সহ এ বাড়ির প্রতিটি উপাদান বুকে ধরে আছে রবীন্দ্রনাথের অমর স্মৃতি। পণ্ডিত জওহরলাল নেহরুর পৌরোহিত্যে জোড়াসাঁকোর এই ঠাকুরবাড়ি 1961 সালে রূপান্তরিত হয়েছে রবীন্দ্রভারতী মিউজিয়ামে, একই সাথে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও এটি। কলকাতা এলে জোড়াসাঁকোর এই ঠাকুরবাড়িতে আসতে ভুলবেন না, এখানে এলে আপনাকে আলোড়িত করবে রবি কবির গভীর অন্তর্দৃষ্টি, অনুভূত হবে শিল্প, সাহিত্য, সংস্কৃতির প্রতি তাঁর জীবনব্যাপী অনুরাগ। জোড়াসাঁকো ঠাকুরবাটির মূল ভবনটি মহর্ষি ভবন। মাঝখানে খোলা চত্বর, চারদিকে দ্বিতল ভবনের ঘেরাটোপ। স্মৃতিবিজড়িত এই আঙিনা এখন দেশি বিদেশি সবার আপন। মহর্ষি ভবনের এই অংশটা অনেকটা মন্দিরের মতো। মন্দিরের প্রথাগত যাগযজ্ঞ নয়, এখানে ব্রাহ্ম সমাজের পথিকৃতরা নতুন মত, নতুন পথের আলো বিলাতেন। সে আলোর মিছিলে সামিল ছিলেন রবীন্দ্রনাথ। বিশাল এই ঠাকুরবাড়ি 1784 সালে গড়েছিলেন রবীন্দ্রনাথের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। ঠাকুরবাটিতে মহর্ষি ভবনের নামকরণ হয়েছে রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের নামে। দেবেন্দ্রনাথ মহিরুহের মতো ছায়া বিলিয়েছেন ঠাকুরবাটিতে, তাঁরই ছায়ায় জন্ম নতুন যুগ ও যুগস্রষ্টা প্রতিভার। 19 শতকের শুরু থেকে সামাজিক সংস্কারের সূচনা কেন্দ্র হিসেবে ভূমিকা রেখেছে ঐতিহাসিক এই বাড়ি। এ বাড়ির ছেলেরা তো বটেই, মেয়েরা পর্যন্ত অনুশাসনের বেড়ি ভেঙে জীবনকে এগিয়ে নিয়েছে সামনে, সমাজকে দিয়েছে দিশা। পারিবারিক এই আতুর ঘরটি মহর্ষি ভবনের অন্দরমহলে। 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ এখানেই জন্মেছিলেন শিশু রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের পিতা দেবেন্দ্রনাথেরও জন্ম এখানে, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সহধর্মিনী সারদা দেবী, রত্নগর্ভা। রবীন্দ্র জীবনের অর্ধেকটা সময় কেটেছে বাইরে বাইরে, বাকি অর্ধেক ঠাকুরবাটিতে।
জীবনের শেষ দিনগুলোতে মহর্ষি ভবনের এই শয়নকক্ষে শয্যাশায়ী ছিলেন অসুস্থ কবি। যাবার দিনে এই কথাটি বলে যেন যাই, যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই। এই জ্যোতি সমুদ্র মাঝে যে শতদল পদ্মরাজে তারই মধু পান করেছি ধন্য আমি তাই। যাবার দিনে এই কথাটি জানিয়ে যেন যাই। 1348 বঙ্গাব্দের 22 শ্রাবণ মহাকবি এই ঘরটিতেই ত্যাগ করেন শেষ নিঃশ্বাস। কবিগুরুর জীবনের বর্ণিল ক্যানভাসটা যেমন বিশাল, কলকাতাও তেমনি। কত কিছু রবি কবির এই কলকাতায়, সময় ফুরিয়ে যায় কিন্তু শেষ হয় না দেখা। অতৃপ্তির রেশ নিয়েই শেষ করছি আজ, দেখা হবে আবার। ভালো থাকুন সবাই।